বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপহাই কমিশন। এদিন উপহাই কমিশনার আন্দালিপ ইলিয়াস বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর উপহাই কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এছাড়াও কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইন্দো বাংলা প্রেস ক্লাবের সভাপতি কিংসুক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শুভজিৎ পুত্তুন্ডু ও কনভেনার ভাস্কর সর্দার। যার আত্মত্যাগ বলিদানের বিনিময়ে আমরা বাংলা নামক বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমরা পেয়েছি এবং বাংলা ভাষায় আজকে বীরদর্পে কথা বলতে পারছি, ওনার সাথে সেই শ্রদ্ধার সাথে স্মরণ করার সাথে সাথে আমার আজকে এই বেকার হোস্টেলের 24 নম্বর রুমে আমি যখন ওনার আত্মজীবনী পড়েছিলাম ইন্টারমিডিয়েট পাস করে, তখনই আমার মনে হয়েছিল যে আমি সেই বেকার হোস্টেলের 24 নম্বরে থাকবো, মৌলানা আজাদ কলেজে পড়বো। তার যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে। দেখুন, সবসময় পৃথিবী ইতিহাসে শুভ এবং অশুভের লড়াই চলেছে। বঙ্গবন্ধু ছিলেন শুভ প্রতীক, যা কিছু শুভ, যা কিছু ন্যায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব, একটি দেশকে এগিয়ে নেওয়া, সবকিছু প্রতিভু ছিলেন তিনি। যে কোনো অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তাকে নির্মমভাবে হত্যা করেছিল।